শরীফুল ভাই নাইট শিপে কাজ করেন। শরীফুল ভাই ওভারে কতদিন আছেন? 5.5 বছর। তো অনেক দিন আছেন। আসসালামু আলাইকুম সবাইকে, রাতের ওভারে আপনাদের সাথে আছি। আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, আর প্রোগ্রাম থেকে ফিরতে অনেক রাত হয়েছে, এখন 4:30টার মতো বাজে রাত। এখন আমি একটু ওভার কল করেছি। সো আজকে আমরা দেখবো যে ভাই আসতেছে আমাকে পিক করার জন্য, উনি আসলে নাইট শিফটে কাজ করে কিনা, ইভেন নাইট শিফটের টিপ কেমন। বলেছিলাম আপনাদেরকে যে বিস্তারিত আমি জানাবো রাতের ওভারে, সো আজকে আমি রাতের ওভারের বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমাদের রাতের ওভার চলে এসেছে, এবার দেখা যাক রাতের ওভার সম্পর্কে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। শরীফুল ভাই কেমন আছেন? ভালো আছেন। আমার সাথে আছে শরীফুল ভাই, আর আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম। বলেছিলাম যে এরপরে যে আমরা ট্রিপে যাব সেটা হচ্ছে রাতের ওভার, আর রাতের ওভারে আজকে আমার সাথে আছে শরীফুল ভাই। শরীফুল ভাই আপনি কি আজকে নাইট শিফটে ছিলেন? হ্যাঁ। শরীফুল ভাই আছে আমার সাথে, আর শরীফুল ভাই নাইট শিফটে কাজ করেন। শরীফুল ভাই ওভারে কতদিন আছেন? 5.5 বছর। তো অনেক দিন আছেন মার্শাল, ওভার থেকে তো আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা, এতদিন হয়ে গেছে আপনি। আর নাইট শিফটে কতদিন আছেন? নাইট করি মোটামুটি বছর দেড়েক হয়ে গেছে আপনি একটানা নাইট করেন। মাঝে মাঝে আবার দিনেও করছি কখনো কখনো। আচ্ছা আচ্ছা, নাইট শিফটে কি কোনো ধরনের সমস্যা পড়েছেন এরকম কখনো? না, কারণ তো সমস্যা হতে পারে, নাইট শিফটে তো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক ধরনের মানুষ উঠে গাড়িতে। এখন মনে করেন আপনি যে এই যে উবার ডাকছেন, উবারে রেজিস্ট্রেশন করছেন, আপনার তো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়। হ্যাঁ। সো মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন হতেছে কিন্তু এনআইডি কার্ড দিয়ে। রাইট। তো ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, অতএব আপনার কাছে আপনার তথ্যটা কিন্তু মানে বিটিআরসি এর কাছে সাথে সাথে চলে যাচ্ছে। জি। ইভেন ওটা উবারের সাথে লিংক আছে এবং প্রশাসনের সাথে লিংক আছে। অবশ্যই। সো সেই ক্ষেত্রে সমস্যা হয় না এ পর্যন্ত আমার মতে, সমস্যা কোনো ধরনের সমস্যা পড়ে না, বা কোনো ধরনের ভাড়া নিয়েও কোনো ধরনের সমস্যা পড়ে না, না সব ঠিকঠাক আছে। সো 5 বছরের কোনো এক্সপিরিয়েন্স আছে আপনাদের কাস্টমার নিয়ে? কাস্টমার আসলে কি ওইরকম, এখন যেমন হাতে পাঁচ আঙ্গুল সমান না, এবং কাস্টমার সবাই যে মনে করেন ভালো হবে আবার সবাই যে খারাপ হবে তাও না, এর মধ্যে দুই একজন হয়তো একটু থাকে কম বেশি ভালো মন্দ থাকে। ওটা প্রথমের দিকে যখন কমপ্লেন ছিল, কাস্টমার ভাড়া দেয় নাই, না দিয়ে চলে গেছে, ওভার ডাকার পরে ওভারে আসে নাই, কল ক্যান্সেল করে না, বিভিন্ন কমপ্লেন থাকে। সো সেই কমপ্লেন গুলো এখন আগের থেকে অনেক কম। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ হচ্ছে ওভার তো বাংলাদেশের ফার্স্ট, আর আমাদের দেশে এই সার্ভিসটা তো আগে ছিল না। তো বাংলাদেশের জনগণ এই প্রাইভেট মানে প্রাইভেট যে গাড়িগুলো আগে তো নর্মালি রেন্টিকারে ভাড়া চলছে, তো এই উবারের অ্যাপস এর মাধ্যমে সবাই যেমন ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এই সুযোগটা তো আগে ছিল না। আর গাড়ি এখন যারা অ্যাপস এ ডাকে, এরা ম্যাক্সিমাম মানে শুরুতে যারা উবার কল করতো, এরা হতেছে ম্যাক্সিমাম গাড়ি ব্যবহার করে তারা, হয়তো একটা ফ্যামিলিতে একটা গাড়ি আছে, বাট ওনার ফ্যামিলি গাড়িটা ফ্যামিলির অন্য কাজে গেছে, কিন্তু ফ্যামিলির সদস্য 3-4 জন, বাট ওনারা উবার ডাকে বিভিন্ন কাজে মুভ করছে, গাড়ি ব্যবহার করতে হয়, কোথায় গাড়ি ডাকতে হবে, কোথায় নামতে হবে, সো ড্রাইভারের সাথে কিভাবে কথা বলতে হবে, এই মেইনটেনেন্স গুলো তারা জানে। বা সেক্ষেত্রে প্রথমে থেকে কিন্তু একটু সমস্যা ছিল। এই গাড়িটা আমি মোটামুটি 2017 থেকে কেনার পরে আমি উবার চালাচ্ছি। আচ্ছা, নিজের গাড়ি এটা? জি, আমার ইনশাআল্লাহ নিজের গাড়ি। আচ্ছা, তো একটা জিনিস ফিল করছি, আমরা সবসময় গাড়ি তো বড় লোকের জন্য, এই গাড়িগুলো সবসময় শিল্পপতি বড় বড় শিক্ষিত লোকজন তারাই তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করছে, আমরা তাদের চাকরি করে আসছি, বাট বিভিন্ন কোম্পানিতেও ছিলাম। আচ্ছা, তো তারা এই রুলস জানে যে একটা ড্রাইভারকে কিভাবে মেইনটেনেন্স করতে হয়, ড্রাইভারের সাথে কিভাবে কথা বলা লাগবে, এই জিনিসগুলো তাদের কাছে আমরা কখনো হ্যারাসমেন্ট হই নাই বা কোনো সমস্যাও পড়ি নাই। আচ্ছা, তারা বেশ যথেষ্ট সম্মানের সাথে আমাদের সাথে চলছে, বাট আমরাও তাদেরকে সেইভাবে রেসপেক্ট করছি, যেহেতু তাদের চাকরি করি, তাদের সাথে কিভাবে চলতে হয়, ওই সোসাইটিতে কিভাবে চলা দরকার, এগুলো তো আমরা আগে থেকেই জানি। নতুন কিছু প্যাসেঞ্জার নিয়ে আমরা কিছু হয়তো একটু বিভ্রান্তিতে পড়েন মাঝে মাঝে, মানে ফার্স্টের দিকে হয়েছে, এখন অনেকটাই মানুষ অনেকটাই কম হয়তো চেঞ্জ হয়েছে, অনেক মানুষ হয়তো একটু দুই একটা ওভারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা একটু হয়তো দুই এক কথা যাই হয়েছে, তারা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখন মোটামুটি 90% অ্যাভারেজ বলা যায় ভালো, এর মধ্যে 10% হয়তো নতুন শিখতেছে, তো তারা ওরকমই না। এখন ওই কথা আছে যে নতুন থেকে শিখতে শিখতে একটা সময় সে অভ্যাস চলে যায়। জি জি জি,
ওটা পরিবেশে বুঝে যায়। তো সবকিছু মিলিয়ে মোটামুটি রাত্রিকালীন যে যারা ওভার চালায় তো তাদের কি ইনকাম কেমন হয় আসলে, ডে ভালো নাকি নাইট শিফটটা ভালো হয়? ওইটা আসলে ভাই এক একজন এক এক ভাবে চালায়, তো আমার অভিজ্ঞতা থেকে জানি ঢাকাতে দিনে প্রচুর জ্যাম। হ্যাঁ প্রচুর জ্যাম, হ্যাঁ জ্যামের দিকটা থেকে আরাম আছে দিনের বেলা, মানে জ্যামে ডিউটি করতে একটু কষ্ট হয়। তো রাতের বেলা একটু টিপ কম হলে মোটামুটি গাড়ি চালে একটু রিল্যাক্স আছে, মানে দিনের বেলা যে পরিশ্রমটা হয় তার সাইডে পরিশ্রম রাতে একটু কম হয়। আচ্ছা তাহলে এখন বাসায় ফিরবেন কখন আপনি? আমি বাসায় যাবো তো 8টা 9টার দিকে, সকাল 8টা 9টার দিকে জাস্ট যখন অফিস আওয়ারটা শুরু হবে জ্যাম শুরু হবে আপনি বাসায় চলে যাবেন? জি মানে আমি নরমালি এশারে নামাজ পড়ে বের হই ইনশাআল্লাহ। আবার এদিকে মনে করেন অফিস ডিউটিটা হয়তো শেষের দিকে 9টা 10টা যে অফিস ডিউটি শেষ হয় আর শুরু মানে সবাই ঢুকে যায় অফিসে, ওই টিপ গুলা মারিয়ে মোটামুটি ইনশাল্লাহ আমি বাসায়। অনেক সময় তো রাত্রে ট্রাকের জ্যামে পড়ে যান, ওইটা দুই একটা জায়গা হয়তো সারা ঢাকা শহর এরকম থাকে না, দুই একটা জায়গা দিয়ে একটা জায়গা হয়, দুই একটা পয়েন্ট একটু ট্রাকের জ্যাম থাকে ওইটা কিছু। গাড়ি চালাতে কোনো সমস্যা ঘুম নিয়ে এরকম কোনো কিছু হয় না? না অসুবিধা হয় না, হয় না এরকম কিছু হয় না, কারণ আমি নাইট করে তো মূলত দিনে। নাইট শিফটে যারা গাড়িতে ওঠে তাদের সবকিছু মানে কেমন আপনার কাছে মনে হয়? সমস্যা নাই কোনো? না না সমস্যা নাই, এখানে যেমন যে আপনি ড্রিঙ্ক করে বা কোনো কিছু করে এরকম কোনো সমস্যা নেই? না গাড়ি তো ঠিকঠাক এরকম কেউ ড্রিঙ্কস করতে পারবে না, এটা ওয়ারে বলছি আছে। হ্যাঁ সেটা তো আছে, মানে ড্রিঙ্ক করে আসছে একজন মনে করেন হয়তো ড্রিঙ্ক করা হইতেছে যার যার পার্সোনাল, তা তো অবশ্যই বার থেকে উঠছে বা রেস্টুরেন্ট থেকে উঠছে। হ্যাঁ এখন কে কি খায় উঠছে আমরা তো ওটা বুঝতে পারি না, সমস্যা নাই কাজে হয়তো ফোন নিয়ে কেউ ব্যস্ত অথবা কেউ ফোনে কথা বলে অথবা কেউ চুপচাপ বসে আছে, বুঝছেন আমরা খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলি না, ওনার গন্তব্যে ওনাকে নামা দেওয়ার চেষ্টা করি। ওইটা আসলে কি ভাই আগের মতো নাই সেটা ঠিক আছে, আমরা তো আগে অ্যাড দেখতাম যে চাকা ঘুরলেই টাকা এরকম অ্যাড দেখতাম, কিন্তু প্রথমে থেকে তো একটু বাড়াই করা হয়, যাই হোক যেভাবে করুক আমরা তো দেখেছি চাকা ঘুরলেই টাকা, উবারে গাড়ি দিলে 80,000 টাকা ইনকাম 1,00,000 টাকা ইনকাম এরকম প্রথমে থেকে অ্যাড দেখতাম আমরা, তাই না? হ্যাঁ তো যাই হোক এখন আর কি ওই অ্যাড গুলো দেখি না, আর এখন দেখি না, আর এখন তো বাস্তবে আপনারা আছেন অনেকেই কথা বলি অনেকের সাথেই, আপনি যেমন মোটামুটি 5 বছর আছেন ওবারে, আমিও মোটামুটি 3-3.5 বছর ওবারে ব্লগ করি, ওবার নিয়ে ভিডিও করি প্রায় সময় আপনাদের মতো কারো না কারোর সাথে কথা বলি, সো সেক্ষেত্রে আমারও একটা এক্সপিরিয়েন্স আছে আপনাদেরও এক্সপিরিয়েন্স আছে কেমন ইনকাম সেটা মোটামুটি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে সবাই জানে। আসলে ভাইয়া যেটা এখন যে সিচুয়েশন মানে ফার্স্টের দিকে মোটামুটি যাই হোক একটা পর্যায়ে ছিল যে ওবারে যে বোনাস টোনাস দিত মোটামুটি চলা যায়, তো যাই হোক একটা পর্যায়ে ছিল, মাঝামাঝি আবার একটু ভাড়া রেট টেট বাড়াইছিল, ওরা কমিশন ধান শুরুর দিকে নিয়ে আস শুরু করবার তখনও ভাড়া রেট টেট ভালো ছিল, টিপও ভালো ছিল পোষাইতো আর কি, ইদানিং যেটা হয়েছে মনে করেন ভাড়া রেট অনেক কমাইতেছে ওবার, বাট ওবার কিন্তু ওদের কমিশন কমায় নাই, ওদের কমিশন কমায় নাই, কিন্তু আমাদের খরচ বাড়ছে, আমাদের কীভাবে খরচ বাড়ছে দেখেন, আমি এই গাড়িটা মেনটেনেন্স করতেছি, যেমন আগে একটা গাড়ির মেনটেনেন্স হইতেছে বিভিন্ন গাড়ির উপরে, দামি গাড়ির উপরে যেমন দামি পার্টস কম দামি গাড়ির উপরে তার কম দেন, আমি যদি BMW পার্টসের সাথে আমারটা তুলনা করি তা তো অবশ্যই হবে না, সম্ভব না। তো আমার গাড়ির যে সিস্টেম ছিল যেভাবে মেনটেনেন্স করে আসছি যে পর্যন্ত 4-5 বছর নরমালি দেখা গেছে একটা টায়ার লাগাইছে, আমার টায়ার তো বিভিন্ন সাইজের উপরে দাম হয়, আমারগুলার যে সাইজ আছে কোয়ালিটি আছে, যে কোয়ালিটি আছে আমি মিডল ক্লাস টায়ারগুলো লাগাইতাম, খুব দামিও না খুব লো অ্যামাউন্টেরও না, মাঝামাঝি গুলা, তো ওইগুলা মোটামুটি 4,800-5,000 করে নিত, সেগুলা কিন্তু বর্তমানে এখন 7,500, এবং মোবিল কিন্তু 1,800-1,700 করে 5 লিটারের যে বিপি সুপার ভি এগুলা বর্তমানে 3100-3300 টাকা, পার যেগুলা নর্মালি 3,000 থেকে 3500-4,000 মধ্যে কিনতাম সেগুলা মানে ডবলের কাছে চলে গেছে সবগুলাই, আমাদের মেনটেনেন্স খরচ কিন্তু অনেক বাড়ছে, বিআরটি আয় কর বাড়াইছে, তো সব মিলে আমাদের খরচ বাড়ছে, কিন্তু কিন্তু আমাদের এই যে মোটামুটি আমি ওইভাবে চলতে পারবো না, আমার ফ্যামিলি যে আর্নিং হবে আমার ফ্যামিলি মনে হয় আমি চালাতে পারবো না, এখন
কম হোক আর বেশি হোক যাই আসে এই যে সন্তুষ্ট থাকতে হচ্ছে আচ্ছা না আপনি তো নাইট শিফট করেন আর কাস্টমার যারা আছে প্যাসেঞ্জার যারা আছে তাদের কাছে মনে হয় যে ভাড়া বেশি আর আপনারা যারা রাইড শেয়ার করেন আপনাদের কাছে মনে হয় ভাড়া কম এটা সত্যি ভাইয়া মানে এই যে সুন্দর একটা কথা বলছেন কাস্টমাররা মনে হইতেছে ভাড়া বেশি ঠিক আছে ড্রাইভাররা বলতেছে ভাড়া কম আসলে এই গাড়িটা মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিই গাড়িটা মনে করেন আপনার গাড়ি আপনার থেকে আমি হয়তো কন্ট্রাক্ট নিছি কি পারপাসে কন্ট্রাক্ট হয়তো আপনি বলবেন যে আপনি ইনকামের উপরে আমাকে 50-50 দেন আপনি মানে সবাই যেভাবে চালায় হ্যাঁ হ্যাঁ উবার কমিশন বাদে গ্যাস খরচ বাদে অর্ধেক আপনি রাখেন অর্ধেক আমাকে দেন আবার কেউ কন্ট্রাক্টে নিয়ে চালায় এখন মনে করেন এই গাড়িটা যে ইনকাম হইতেছে মানে আপনার যে ভাড়াটা এখন নতুন বাজার থেকে উত্তরাতে যে টাকাটা আসছে এই টাকা থেকে যদি উবার কমিশন গ্যাস খরচ বাদ দেওয়া হয় যে টাকাটা টিকে এখন ড্রাইভার যদি 50% নেয় আর গাড়ির মালিককে 50% দেয় ড্রাইভার যা নিবে এবং গাড়ির মালিক যা পাবে দুজনে কেউই ভালো চলতে পারবে না ড্রাইভার তো কোনো মত মোটামুটি চিন্তা করবে যে যাই পাইছে আমার তো কিছু করার নাই এই দিক থেকে মালিক চিন্তা করবে তার বছর শেষে ফিটনেস ট্যাক্স টোকেন জি 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 আর মালিক চিন্তা করবে যে আমি এই টাকা যে পাইলাম এই ভাড়া মেরে মানে আমাকে ড্রাইভার দিছে এই টাকা থেকে আমার গাড়ির গ্যারেজ ভাড়া গাড়ির মেইনটেনেন্স খরচ বিআরটি খরচ মানে এভরিথিং কিছু ওই টাকার উপরেই তো আপনার গাড়িটা তো আপনি ব্যবসার জন্য দিবেন হ্যাঁ ব্যবসার জন্য দিতে অ্যাট লিস্ট আপনি পকেট থেকে টাকা গাড়িতে ঢালবেন না রাইট আপনি এখানে হয়তো এত টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন একটু লাভের আশায় লাভের আশায় তো আপনি যে টাকা পাচ্ছেন দেখা গেছে মেইনটেনেন্স করে বিআরটি খরচ করে আপনি কুলাইতে পারতেছেন না তা আপনি কিন্তু অ্যাট লিস্ট দেখা যাচ্ছে আপনি লস প্রজেক্ট তখন আপনি চিন্তা করবেন যে আমি এত লাখ টাকা খাটায় যদি ব্যবসার এই অবস্থা হয় তাহলে আমি গাড়ি রাখব না তো উবারে আপনি দেখেন ইদানিং যে গাড়িগুলো চলতেছে ম্যাক্সিমাম গাড়ি ড্রাইভারদের গাড়ি হয়তো ওরা একটু কম হলে চিন্তা করে আমার ড্রাইভারের হাজিরে না থাকলেও গাড়ির যেটা ইনকাম আমি তো মোটামুটি চলতে পারতেছি ফ্যামিলি তো চালাইতে হবে কিছু করতে হবে হ্যাঁ কিছু একটা করতে হবে কারণ আর মালিকদের যে গাড়ি তবে একটা কথা গাড়ি বের হয়ে গেছে আচ্ছা তবে একটা কথা হচ্ছে যে মানুষের একটা আশা থাকে যে ওভারে আর্নিং করে টাকা জমাবে কিছু করবে এই কাজটা হবে না আর কি সে চলতে পারবে মানে সে চলতে পারবে ফিউচারে কিছু হবে না তার এটাই তো বলতে চাচ্ছেন নাকি এটা তো চলতে পারবে বাট ফিউচার কিছু হবে না তার কিছু হবে না মানে কিছু জমাইতে পারবে না আপনি একটা জিনিস দেখেন ভাই খেয়ে থেকে চলতে পারবে ওইটা চলা যাবে মানে খেয়ে চলা যাবে আপনি যে খুব ভালো খায় চলতে পারবেন তা না ঢাকা শহরে নরমালি যেমন তেমন ভাবে একটা ফ্যামিলি চালাইতে গেলে মানে আমরা যেভাবে চলি একদম মিডল ক্লাস ভাবে এভাবে একটা ফ্যামিলি চলতে গেলে 30,000 টাকা লাগে তা আপনি 30,000 টাকা যদি একটা ফ্যামিলিতে চালান তো নরমালি আমার এই গাড়িটা থেকে হয়তো যদি মনে করেন আপনি 45-50,000 টাকা মানে নরমালি যদি বলা যায় মানে খুব হার্ড পরিশ্রম করে 45,000 টাকা আপনি ইনকাম করলেন এই গাড়ির পিছনে মেইনটেনেন্স খরচ আছে সর্বনিম্ন 10-12,000 টাকা এটা রানিং পার মান্থ হবে এরপরে মনে করেন আপনি যে টাকা বাঁচবে ওই দেখা গেছে যে আপনি 30,000 টাকা যদি বাদ দেন এভারেজ 45-10-12,000 টাকা চলে গেলে তাহলে তো আপনার টাকা শেষ হিসাব করতে গেলে টাকা 2-3,000 টাকা 2-3,000 টাকা থাকলে তার আপনি কিছু করতে পারতেছেন না তো সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন যারা ওভারে আসতে চাচ্ছে নাইট শিফটে কাজ করতে চাচ্ছে তাদেরকে কি বলবেন নাইট শিফটের ব্যাপার আসলে ওইভাবে আমি কাউকে কিছু বলতে পারতেছি না সেটা আমি আমার সুবিধা চিন্তা করে আমি চালাচ্ছি আচ্ছা মানে আরেকজন কতটুকু নাইটে সুবিধা পাবে বা হ্যাঁ উনি ড্রাইভ করলে বুঝতে পারবে ওনারটা যে উনি পারবে কিনা সম্ভব কিনা ওনাকে নাইটে তবে আপনি নাইট শিফটে কাজ করে চলতে পারতেছেন কোনো সমস্যা নাই আমি ইনকাম হচ্ছে কম বেশি যাই হোক হচ্ছে মানে আমি একটু নাইটে কমফোর্ট ফিল করি দিনের বেলা জ্যামে আমার কাছে একটু জ্যাম জট একটু কষ্ট মনে হয় বুঝছেন দেখা গেছে ওই গাড়িটা রেখে হয়তো একটা জায়গা ঢাকা শহর তো জ্যাম জট খুব এমন এক জায়গা আছে যে জ্যামে পড়ে আটকে থাকলাম না আমাদের টাইমটা মিস হয়ে গেল আচ্ছা এমন জায়গা আছে গাড়ি রেখে নামাজে কিছু আসি দেখলাম যে ওই অনেক সময় টুকাই হিরন চিটিরন আছে ওই লুকিং গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে যায় আচ্ছা তো এরকম কিছু প্রবলেম ফেস করা লাগে তো নাইটে অ্যাটলিস্ট ওই ঝামেলাগুলো একটু হয় না ওই ঝামেলাগুলো হয় না বাসায় একটু রিল্যাক্সে কাজ করা যায় কোনো জঞ্জাট ঝামেলা নাই তারপরে ট্রাফিক ফাইনের একটা বিষয় আছে যেখানে সেখানে পার্কিং করা এই হ্যারাসমেন্ট গুলো থাকে না যাত্রী থেকে এই দিক দিয়ে রিল্যাক্সে আছেন ভালো আছি বলতে ওই 2 টাকা কম ইনকাম হলো মানে ভালো আছেন এই দিক দিয়ে কম বেশি যাই হোক আমার কাছে একটু এদানিং মনে হইতেছে ঢাকা যে সিচুয়েশন আপনি দেখেন ঢাকা সিটিতে দিনের বেলা সব এলাকাতে যান শুধু বলবো না যে আমার এলাকা বা আপনার এলাকা আপনি সব জায়গায় যান পুরো ঢাকা সিটিতে যান আমি একটা প্যাসেঞ্জার এখন আমি আসছে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে চলে আসছে আর দিনে যদি হইতো এটা সময় লাগতো আমার মিনিমাম 40 মিনিট না মানে এভারেজ হইতেছে আপনার 17 মিনিট দেখাইছে মানে একটু রিল্যাক্সে হয়তো কথা বলতে বলতে আসি এভারেজ 20 মিনিট বা 22 মিনিট
মোটামুটি রিল্যাক্সে নাইট শিফটে কাজ করতে পারতেছেন এটাই রিল্যাক্স বলতে এখন আমার কাছে 2 টাকা কম হলো ভালো আছেন আর কি নাইট শিফটে নাইট শিফটে আমি ওই যে বললাম না ভাই যে কয়েকটা দিক আমি চিন্তা করি নাইটটা আমি করি কারণ রেগুলার নাইট করলে আপনার শরীর ভালো থাকবে না কারণ মানুষ তো জন্মের পর থেকেই ঘুমায় হইতেছে অ্যাট লিস্ট রাতের বেলা আর দিনে হইতেছে মানুষ জেগে থাকে তো আমরা এতক্ষণ শরীফুল ভাইয়ের সাথে কথা বললাম কথা বলতে বলতে অলরেডি কাছাকাছি চলে এসেছি তো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে শরীফুল ভাই নাইট শিফটে ভালো আছে আর ওভারে যারা জয়েন করতে চাচ্ছে বা করবে এরকম চিন্তা করতেছে তাদেরকে আসলে কি বলবেন ওভারে এখন জয়েন করা হইতেছে এটা আমার বলার কিছু নাই কারণ ওভারে যারা পুরাতন কাজ করতেছে বা নতুন যারা আসতে চাইতেছে নতুন আসার মতো সেরকম তো আমি দেখি না ম্যাক্সিমামই যারা ওই মালিকদের গাড়ি ছিল ড্রাইভাররা কন্ট্রাক্ট নিয়ে চালাইতো বা যেভাবে এটা মালিকদের কাছ থেকে নিয়ে চালাচ্ছিল এরা ম্যাক্সিমাম বের হয়ে গেছে মানে কম সংখ্যা গাড়ি এই টাইপের আছে আর কি আচ্ছা আচ্ছা আর ম্যাক্সিমাম গাড়ি এখন উবারে যারা চলতেছে ড্রাইভারদের গাড়ি হয়তো নিজেরাই তো চালাচ্ছে এখন আমি গাড়ি চালাই আমি চাইলে হয়তো গাড়িটা সেল করে অন্য ডিপার্টমেন্টে যাওয়া একটা কাজ করতে পারবো না সহজে তাই আমি অ্যাটলিস্ট চিন্তা করতেছি আমার লস হলেও মানে একটু কম হচ্ছে ফ্যামিলি চলতে একটু কষ্ট হইতেছে বাট আমি ইনকাম করে তখন কিছু করতে পারতেছি না খায়া করে সমান সমান এরকম চিন্তা করেও হয়তো অনেকেই চলতেছে আবার আমার অনেক কাছের ফ্যামিলি আছে কয়েকজন ওরা উবারে চালাই তো গাড়ি সেল করে দিছে আচ্ছা গাড়ি সেল করে দিয়ে এখন ওরা কেউ চাকরি করতেছে কেউ আছে যে আমার এক ফ্রেন্ড আছে ও পার্সের দোকান দিছে আচ্ছা আচ্ছা গাড়ি সেল করে ও মোটর পার্সেরই দোকান দিছে আর এটা মোটর পার্সের দোকান দিতে গেলে অনেক টাকার ব্যাপার ওর হয়তো একটু ক্যাশ টাইট ভালো ছিল দুটা গাড়ি ছিল এবারে তার পুরো টাকাটাই পার্সের ব্যবসায় দিছে আর কি তো সব মিলে সবাই তো আর এরকম পারে না সবার তো আর এরকম অ্যাবিলিটি আসলে নাই রাইট মাসে তো হিসাব করে ফেলে 60,000 টাকা ইনকাম আসলে কি উবারে 30 দিন কি ডিউটি করা যায় না এটা তো কখনোই পসিবল না 30 দিন ডিউটি করা কারণ ও হিসাবটা করে 30 দিনের তো আসলে এভারেজ একটা মানুষ 20 দিন ড্রাইভ করাও কষ্ট হয়ে যায় মানে 20 দিন সর্বোচ্চ 22 দিন অনেক সময় গাড়ির কাজ থাকে মানে আপনি সপ্তাহে একদিন রেস্ট নিতেই হবে সময়ের একটা বিষয় আছে তারপরে গাড়ির কাজকর্মে তো একটা সময় দিতে হয় সপ্তাহে রেস্টের একটা বিষয় আছে সবকিছু মিলে 20 দিনের বেশি আসলে করাও সম্ভব না কোনোভাবে সপ্তাহে একদিন রেস্ট নিলে 26 দিন থাকে আবার অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে ভাই 30 দিন করলে রেস্ট নিলে যে কোনো কাজে চলে গেলে দেখা গেছে ভাই একদিন চলে যায় একটা পাস খুলে দিলে পাসটা কখনো ধুলাই খাল কখনো মহাখালী বিভিন্ন জায়গা যায় ওটা খুঁজতে হয় রাইট তো ওই দিনটা গ্যারেজে চলে সপ্তাহে একদিন ছুটি বা গ্যারেজ এইভাবে কিন্তু 7 থেকে 8 দিন চলে যায় তো 20-22 দিন বলা যায় তো অনেকেই ওই হিসাবটা এইভাবে করে যে একদিন 2,000 টাকা ইনকাম করছেন মানে আপনার তো 60,000 টাকা ইনকাম 60,000 অনেক টাকা এই ড্রাইভার কি ইনকাম করতে পারে অনেক টাকা চলে আসে এটা কি সম্ভব তো যাই হোক কথা বললাম শরীফুল ভাইয়ের সাথে অনেক কথা বলেছি আপনারা যারা ওভারে জয়েন করতে চান কিংবা চিন্তা করতেছেন তারা আসলে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত পার্সোনালিটি থেকে চিন্তা করে নেবেন যে ওভারে জয়েন করা কতটুকু উচিত কিনা আর শরীফুল ভাই আসলে এই ব্যাপারে কিছুই বলতে চাচ্ছে না আপনারা জয়েন করবেন কিনা বা এরকম কোনো আশ্বাস কিন্তু সে দিচ্ছে না আমার কথার উপরে নির্ভর করে তো একজন কখনো তার হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজের চিন্তা ভাবনা একটা বিষয় থাকে সব সময় তো আর ভালো থাকে না ভালো খারাপ মিলিয়ে থাকে আর আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে একটা কিছু কেউ করলে সবাই ওইটার দিকে চিন্তা করে যে কারণে ওই জিনিসটা ওই কাজটা সবাই করতে চায় করতে গিয়ে তখন ওই কাজটা থাকে না অস্তিত্ব থাকে না ওই জিনিসটা আপনারা যারা ওভারে জয়েন করতে চান নিজের ইচ্ছা মতো করবেন আর আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদেরকে নাইট শিফট ডিটেইলসটা জানাবো সো আসলে জানি না কতটুকু উপকৃত হয়েছেন আজকের এই ভিডিও থেকে তো আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী উবার এক্সেল নিয়ে ভালো থাকবেন সবাই আর এখন দেখা যাক কত টাকা বিল এসেছে সো শরীফুল ভাই ভাড়া এসেছে 323 টাকা শরীফুল ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম